সব নিউজ আপনার মোবাইলে পেতে সাবস্ক্রাইব করুন প্রতিবাদী আওয়াজ। আর হ্যাঁ, ঘন্টাটা প্রেস করতে ভুলবেন না। করোনা নিয়ে আতঙ্কে কোতুলপুর, শুরু হলো রক্তের নমুনা সংগ্রহ। আজ বাঁকুড়া জেলার কোতুলপুর থানার সরিষাদীঘি গ্রামে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এবং বাঁকুড়া স্বাস্থ্য দপ্তর বিষ্ণুপুর ও কোতুলপুরের স্বাস্থ্য আধিকারিকদের উপস্থিতিতে শুরু করা হলো রক্তের নমুনা সংগ্রহের কাজ। উল্লেখ্য, দিন দিন কোতুলপুরে যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে তা নিয়ে উদ্বেগ বেড়েছে সমগ্র কোতুলপুরবাসীর মধ্যে। এবং কোতুলপুরে এখনও পর্যন্ত বেশ কয়েকজনের শরীরে এই মারণ ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। তাই এখানে আর অন্য কোনো ব্যক্তির শরীরে এই করোনা ভাইরাস রয়েছে কিনা তা শনাক্ত করতেই এদিন কোতুলপুরের বেশ কয়েকটি গ্রাম চিহ্নিত করে রক্তের নমুনা সংগ্রহের এই কাজ শুরু করা হয়। এই বিষয়ে ডক্টর পৌলমি সেন জানান, আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে এসে অন্য কোনো ব্যক্তি যদি এই করোনা ভাইরাসের শিকার হয়ে থাকেন তাহলে তার সংগ্রহ করা রক্ত থেকে করোনা পজিটিভ রয়েছে কিনা তা বের করা যাবে। পাশাপাশি তার চিকিৎসার জন্য আগে ভাগেই উন্নত ব্যবস্থাও গ্রহণ করা হবে। অনুষ্ঠান ছিল, হ্যাঁ, এখানে আমাদের হু এবং নাইসেডের কম্বিনেশনে, হ্যাঁ, আমাদের সেরো সার্ভাইল্যান্স একটা প্রোগ্রাম চলছে। আচ্ছা, এটা কি সব জায়গাতেই হবে? সব জায়গাতে না, আমাদের এটা স্যাম্পল মানে ক্লাস্টার সিলেকশন হয় আমাদের রাধানগর, হ্যাঁ, বিষ্ণুপুর মিউনিসিপ্যালিটি, হ্যাঁ, আর হচ্ছে আমাদের পাত্রসায়ার কালকে আমরা কমপ্লিট করেছি। আজকে আমরা কোতুলপুরের এই ভিলেজটা সিলেক্ট করেছি, এখান থেকে এবার আমরা নামছি। আমরা ক্লাস্টারগুলোকে স্যাম্পল সিলেক্ট করে নিয়ে অ্যাকর্ডিং টু আমার মানে আমাদের কিছু ক্রাইটেরিয়া আছে সেই বেসিসে এবার আমরা ব্লাড কালেকশন করব। মূলত কোতুলপুরে করোনা পজিটিভের সংখ্যা যাতে করে আর বৃদ্ধি না পায় বা করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসে অন্য কোনো ব্যক্তি যাতে আর এই মারণ ভাইরাসের শিকার না হয় তার জন্যই এই কর্মসূচি পালন করতে এদিন স্বাস্থ্য আধিকারিকের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং স্বাস্থ্য দপ্তরের এই রূপ কার্যকলাপে খুশি এলাকার সর্বস্তরের মানুষও। কোতুলপুর থেকে প্রতিনিধি বলরাম চক্রবর্তী ও আমির খানের রিপোর্ট, প্রতিবাদী আওয়াজ। সারা বিশ্ব এক গভীর সংকটে, সাথে সাথে আমাদের দেশও। গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। করোনা ভাইরাস যাতে মহামারীর আকার না নিতে পারে সমস্ত সরকারি নির্দেশিকা পদে পদে মেনে চলুন, লকডাউনের সঙ্গে থাকুন এবং গৃহবন্দী থাকুন। নমস্কার।